রাসূল রসুল সাল্লামের সাবি হজরত সাদ বিন মাজ রাদি আল্লাহ জীবন ইন্টারেস্টিং একটি ঘটনা হজরত সাদ বিন মাজ অনেক জলিলে কদর সাহাবী ছিলেন বাড়ি ছিল মদিনায় আনসারদের নেতা হজরত সাদ বিন মাজ যখন মারা গেলেন

কিন্তু ফালাম্মা قضي আলাইহি الصلاه نماز শেষ হলো বদি আফি কবরিহি কবরে রাখা হলো ও সুবিয়া আলাইহি মাটি সমান করে দেয়া হলো মাটি কি করা হলো কথা কয় না ভাইরা মাটি কি করা হলো নাকি মাটিরে রজা বানাইছে মাজার মাজার কবরের মাটি সমান হওয়া সুন্নাহ কবরের মাটি উঁচু হবে না সমান হবে যদি অরক্ষিত কোন জায়গায় কবর দেন অরক্ষিত জায়গা চারিদিকে কোন বেড়া নাই কবর বলে মানুষ চিনতে পারবে না ওই কবর স্থানে প্রস্রাব করে দিতে গরু ছাগল যাবে প্রস্রাব করবে কবরের অপবিত্রতা হবে তাহলে কবর হিসাবে সিনার জন্য দুই পাশে চারিপাশে বেড়া দেওয়া যায় উঁচু করাও জায়েজ সামান্য উঁচু হবে বেশি উঁচু হবে যখন সাদ বিন বিনাজের কবরটাকে সমান করে দেওয়া হলো বিশ্বনবী কবরের পাশে দাঁড়ানো বসাব্বাহ্নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম পসাব্বাহ্না মাহু হঠাৎ করে বিশ্বনবী সুবহান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ বলে চিৎকার দেয়া শুরু করলেন আমরা ওনাকে দেখে দেখে সুভান আল্লাহ পড়তে থাকলাম সব্বাহানা মাহু তবিলা অথচ বিশ্বনবী আদতের এটা খেলাফ স্বাভাবিকত রাসুলের আদত ছিল অভ্যাস ছিল যখন তিনি কোনো মানুষকে কবরস্থ করতেন তিনি কবরস্থ করে চলে যেতেন না কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়া থাকতেন ওয়াকফা আলাই ফাকাল লিসহাবি ইস্তাগফিরুল ইয়াকিকুম ওয়সালুলহু আতসবী ও আমার সাহাবারা। তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মরার পরে কবর দেয়ার পরে এবার ক্ষমা চাও দোয়া করো ওসাল তসবু আল্লাহকে বলো আল্লাহ আবার ভাইকে এখন প্রশ্ন করা হবে মনরব্বু কম আল্লাহ সে যেন ইমানের উপরে টিকে থাকতে পারে তুমি ইমানের দাও টিকায় রাখো দোয়া করতেন কিন্তু আজকে দোয়ার খবর নাই আজকে কয় শোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ অনেকক্ষণ এরকম করলেন আমরাও করলাম এবার বিষ্ণন আল্লাহ আমরা বললাম হুজুর এরকম কোন কবরের পাশে দাঁড়াইয়া কখনো সুভান আল্লাহ আকবার বলতে দেখি আজকে কেন বললেন কোন একজন জিজ্ঞাসা করল নবী মাহাম্মদ জবাব দেলা কাতা দা কালা দালাফ দৃশ্য আলেহে রাজা আমি কবরের পাশে দাঁড়ায় আছি আমার সাত বিন মজাকে কবরের একে মাটি মাটি দিয়ে দিছি। আমি দেখতে পাই মাটি দেয়ার পরে সমান করে দেয়ার পরে কবরের দুই পাশের মাটি আমার সাতকে সাপা দিতে হাজির হতে শুরু করছে অন্য বলেন কবর যদি কাউকে চাপা দেয় তার পাজরের হাড্ডি এক পাশেটার একটার ভিতরে ঢুকে যায় কবর সাপ এত কঠিন আমার সাথকে কবর চাপা দিতে আসছে আমি কেমনে তাকে তাকে দেখি তাই সুবাহ আল্লাহ বলতে শুরু করলাম আমি বলা থামাই না আমার আল্লাহ দেখেছে দেখে আল্লাহ অর্ডার দেয় ও কবরের মাটি তোরা সরে যা পর আনহু আল্লাহ নিজে কবরের মাটি সরাইয়া দিছে হতে পারে বিন মজরত ইল্লাহতায় নানু জলবচত অনেক বড় সাব ছিলেন সত্য কিন্তু এমন কোন কবিরা গুনাহ করেছেন যেটা তাও বা করেছেন ক্ষমা পান নাই অথবা তাও বা করতে মনে ছিল না আপনার আবার আলো আরো কখনো বিচার হবে এবং সেই নতুন জীবন শুরু হতে বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ না আল্লাহর হাবিব বলে ইন্নাল আবদা ইউদাউ ফি কবরিহি ওয়া তাওয়াল্লান হুয়া সাহাবুহু হাত্তা ইয়াসমা কারআনি আলাইহিম আপন জনেরা কবরে রেখে মাটিটা চাপা দিয়া চলে যাবে ফেরেশতা হাজির হই আপনাকে তুলে বসাবে তাদের জুতার আওয়াজ আপনার কানে আসবে এক সেকেন্ডের নেই ভরসা মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে বুলবুল ভুল পাখির নে এসেছি নু হেত চিনু বড়ই মমতায় সময় হলে শেষ ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায় নিয়তি যেথায় হয়তো গাছ তলায় না হয় বাস তলায় এমন জায়গা মরবা যেখানে হয়তো কবরের তিন হাত মাটি ও কপালে জুটবে এমন জায়গায় মৃত্যু হতে পারে যেখানে তিনটা কাফনের কাপড় দেয়ার পরিবেশও থাকবে না এমন জায়গায় মত্য হবে লাশটাও খুঁজে পাওয়া যাবে অথচ আপনি বলছেন বাড়ি আমার গাড়ি আমার আমার ও আমার আমার আল্লাহ আসে আর কান্দা তুই বুঝে আমার আমার করস ওই হাজার কোটি টাকা ব্যাংকে থেকে যাবে এমন জায়গায় তোরে মারমু তোর কপালে কবরের মাটিটাও ও পয়সা ভেডা টাকা পায়া পয়সা পায়া ভুলে গেছো আল্লাহকে রবকে ভুলে গেলা তার হাতে রাজত্ব তুমি বাড়ি করার জন্য গাড়ি করার জন্য জাগা জমিন কেনার জন্য হালাল হারামটা বলে গেছো অথচ মৃত্যু তোমার গাড়ের পাশে এমন সময় টান পড়বে তুমি কল্পনাও করতে পারবা না এই জন্য সব সময় ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না না ঘুমাইতে দোয়া পরে ঘুমাবেন ঘুমাতে অজু করে পারলে ঘুমাবেন সকাল বেলায় দিনের সফলতা নির্ভর করবে ফজরের নামাজের উপরে দিনের সফলতা তখনই দেখা যাবে যখন ফজরের নামাজটা পড়া হবে যে সকাল সকালবেলায় ফজর পড়ে নাই তার দিনটা উত্তম দিন হতে পারে না মানুষ দুনিয়াদার হইয়া আরো চাই আরো চায় করছে করতে করতে মরে যাবে তা অবচনাল হাক মুত্্যাকা ু হাততা জরুতমুলমা ক মানুষ আরো চাই আরও চাই বলে। চাইতে চাইতে তারা কবর পর্যন্ত পৌঁছে যাবে কবরে যখন যাবে তখন এমন অবস্থায় যাবে তার সাথে একানাও যাবে না। লক্ষ্য করি কি দেখুন মুসলমান কাফনের কাপড়ে পকেট থাকে। মোরে মরে মরা মানুষ দেখতে যাবেন মরা সাথে সাথে আপনার সাথে দুনিয়ার সম্পর্ক শেষ নবী মাহাম্মদ বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিও কারণ তুমি যে মজার মাঝে আসো আরামের মাঝে আসো ওই মৃত্যু আরামের মাঝে বিচ্ছিন্নতা এনে দেবে এমন জায়গায় তোমাকে রাখা হবে সেখানে বিছানা সাদরটাও নেই আর সাথে সাথে আপনজনের আপনাকে কাপড় সুপর খুলে উলঙ্গ বানায় সেরে দেবে আমার মা আমার বোন আপনার নাকের ফুল কানের ধুল হাতের বালা গলার চেইন আস্তে আস্তে করে খুলতে আপনার পাজামা আপনার সব খুলে আপনাকে ল্যাংটা বানায়া চাদর দিয়ে ঢেকে দেবে সব রেখে চলে যেতে হবে ওই যাওয়াটা যেন ইমানের সাথে হয় ফেরিসে আসবে আল্লাহ জানেন আপনি কখন মরবেন

এক এক জনের চেহারা আকাশের সূর্যের মতো উজ্জ্বল মাআহুম আকফানু মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ আসার সময় আল্লাহ বলে ও আমার বান্দা আমার ফেরেশতারা আমার বান্দার কাছে যখন যাইবা আমার জান্নাতের রেশমি কাপড়টা নিয়ে যাও আমার বান্দার হুটাকে আমার জান্নাতের কাপড়ে রেখে দাও আমার বান্দার নাকের মাঝে জান্নাতের আতর সেটা দাও গরিব কৃষক গরু লালন পালন করে ছাগল লালন পালন করে কৃষি কাজ করে জীবন চালাচ্ছে হারাম খায় না ফরজ সারে না এমন কিছু ভালো গরিব মানুষও আছে না নাই ওই গরিব কৃষক ঘরটাকে দুই ভাগ্যে ভাগ করছে গরিব মানুষ এই তার গাই গরু থাকে বাইরে রাখলে চুরি হবে আলাদা ঘর বানানোর টাকা নাই গরিব মানুষ একই ঘরে থাকে বেড়ার এই পাশে খাট ওই পাশে গাই গরু এমন লোক আছে না নাই গাইটা যখন রাতের বেলা প্রস্রাব করে এই পাশে দুর্গন্ধ আসে ওই আল্লাহর বান্দা হারাম খেত না নামাজ ছাড়ত না পরস্তরক করতো না হারামের মাঝে মোরতা কেব হতো না এভাবে জীবন চলছে ইমানওয়ালা মৃত্যু হবে আজীবন গরুর প্রস্রাবের গন্ধ না এসেছে মরার আগে আমার আল্লাহ কয় যাও যাও আমার বান্দার মৃত্যু দেয়ার আগে তার নাকের মাঝে জান্নাতের আতর সেটা দাও মা হনো তুমিন হনো তিল জান্না ইয়াকুলুনা সালাম ফেরেশতা আসবে জান্নাতের আতর ছিটিয়ে দেবে হাতা يجلسو منهم الدل بسر ও আল্লাহর বান্দা চোখ যেদিকে দেবে শুধুমাত্র উজ্জ্বল চেহারা সম্পূর্ণ ফেরেশতা দেখতে পাবে ফেরেশতারা ফুলের পাপড়ি ছিটাতে থাকবে সবাই দলবেধে সালাম দিতে থাকবে ওই গরিব রিক্সাওয়ালা দিন মজুর কলির যদি মৃত্যু এমন হয় তখন সে বাজার বাজার ঢাকা থেকে কোনো একজন যদি আসে আপনাদের এলাকার একটা ছেলে ঢাকা থেকে এসে নেমেছে পোনসহী বাজারে ফোনসহী বাজার আসেনি না নাই আচ্ছা থাকলে ভালো হয়েছে আওরা খালি তো আছে যে মাত্র শাওরা খালি বাজারে এসে নামছে যত দোকানে লোকজন ছিল সবাই রাস্তায় চলে আইতেছে হ্যান্ডশেক করতেছে সালাম দিতেছে দোকানদার দোকান রাইখা দৌড় মারছে রিক্সাওয়ালা রিক্সায় রাইখা দৌড় মারছে সবাই তাকে সালাম দে মুসাফা করে ছেলেটা মনে মনে ভাববে কিরে আমি ক্যাডারে ঠিক না কিরে ঘটনা কি আমার সবাই এত সম্মান মৃত্যু হবে যখন আল্লাহর ফেরেস তারা এসে উত্তম করবে লাল সংবর্ধনা দেবে ফুলের পাপড়ি ছিটাবে জান্নাতের আতর সিটিয়ে দেবে মাতার পাশে বসবে তারপরে আয়ো দখুল উল্জান জান্না আমরা যে জান্নাতে যাব আল্লাহ তাহালা জান্নাত বানাবেন না বানায়া ফেলছেন কথা কোন জান্নাত বানাবেন না বানাইছে রেডি আছে না নাই ফেরেশতা আপনার জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরে বলবে এ পঁচা দুনিয়ায় থাকার দরকার আর নাই আল্লা খালাকাল মাতাওয়ালা হায়াত আলিয়াব্লুয়া কম আইয়ো কম আঃ শানু তোমার আমি সত্তর বছর আশি বছর হায়াত দিছি আমি পরীক্ষা করেছি গরিব বানাইছি আবার ধনীও বানাইছি গরিব রে গরিব বানাইছে কে কথা বলেন না ভাইয়েরা কে তারেক রহমান যদি খালেদা জিয়ার পেটে না হতো কোটি টাকার মালিক হতো না জয় যদি শেখ হাসিনার পেটে না হতো আজকে লুট পাইতো না ঠিক না ওদের কাল্লা সোনার চামচ মুখে দিয়া পাঠাইছে দুনিয়া আবার কমরাপুর রেল স্টেশনের বস্তিতে এমন মায়ের বাচ্চা প্রসব হয় বাচ্চা প্রসবের পরে রাখবে কই শটের বিছানা কাটা পুরান ওকে গরিব মায়ের পেটে পাঠাইছে কে গরিব রে গরিব মানে আমি পরীক্ষায় ফেলে দিলাম দেখি সে গরিব থাইকো আমার আবাদত করে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরিবরাই জান্নাতে বেশি যাবে ধনীদের পাঁচশো বছর আগে গরিব হওয়ার মাঝে হতাশা নেই ও গরিব ভাই তোমাকে বলছে হারাম খায় না রিক্সাওয়ালা সিনজিওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কৃষক শ্রমিক ভাই শোনুক আল্লাহ তোমার গরিব বানায়া পরীক্ষায় ফেলে দিয়েছে তুমি গরিব থেকে আল্লাহর ইবাদত কর কম খাইয়া থাকো হারাম খেও না পরের সম্পদে লোপ করো না তোমার সম্পদ কম তোমার হিসাব আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব নবী জান্নাতে চলে যাবে সুলাইমান নবী নয় সোলাইমান নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকবে রাইখা সব নবী জান্নাতে চলে যাবে সোলাইমান কারণ সোলাইমানের ক্ষমতা বেশি সম্পদ বেশি হিসাব একথার অর্থ চাকরি বাকরি ছেড়ে দেয়া নয় টাকা পয়সা ফেলে দেয়া নয় এর মানে হলো যা আছে হালাল থাকা লাগবে ঠিকই না হালাল 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 উসমান জান্নাতি হবে অনেক ধনী মানুষ ছিল আপনি যদি মুমিন হন আপনার সামনে আপনার জান্নাত আল্লাহ দেখাবেন ফেরেশতা বলবে আসো জান্নাতে ঠিক তার বিপরীতে যারা খারাপ মানুষ আল্লাহ কোরআনে বলেন ইদরিবুন আদবার আদ্ববারাহুম ফেরেশতা আসবে ফেরেশতাই সেই জাহান্নামের চাবুক দিয়া চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে وذوقوا وذاب الحريق বলবে দগ্ধকারী শাস্তি গ্রহণ করো এমন চাবুক দিয়া পিটাবে দুনিয়ার চাবুক নয় জাহান্নামের আগুনের বানানো চাবুক বেত্রাগাত করতে দেরি চামড়া মাংস পুড়তে দেরি হবে পিটাইতে পিটাইতে মারবে কোরানের কথা আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আপনি হয়তো বলবেন কেমনে আমরা তো দেখি না আপনি কত কিছু দেখেন না সব দেখার ক্ষমতা আমাদের চোখের এই যে আমরা বসে আছি এখানে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই কথা বলেন না ভাইয়েরা এখানে অক্সিজেন আছে না নাই অক্সিজেন দেখছেন কয়জনে তাহলে কত কিছু আছে আপনি দেখেন না গোলাপ ফুল নাকের কাছে নিলে গোলাপ ফুলের মাঝে গন্ধ আছে না নাই গন্ধ কি দেখা যায় বউ পাশে শুয়ে আছে স্বামী মোবাইল টিপতেছে কম্পিউটারে কাজ করতেছে রাতের বাজতেছে একটা স্বামী কাজে ব্যস্ত আলো জ্বলছে হঠাৎ করে বৌ ঘুম থেকে জেগে উঠেছে জেগে উঠে কাঁপতেছে স্বামী দেখে বউয়ের কপালের মাঝে ঘামের চিহ্ন দেখা যায় জোরে দৌড়ছে কি হইছে কি হয়েছে এরকম করো কেন বউ কয় আমার পানি দাও আমারে বাগে দৌড়াইছে স্বামী কয়ে আলো জ্বলতাছে দরজা বন্ধ জানালা বন্ধ বাঘলুকুল না 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 কিছু না কিছু না এটা বলে নাকি বলে তুমি স্বপ্ন দেখছো দুরু কথা না কইলে মজা পাই না ভাই সব দি আমার দিয়া কইবো কি মানুষ কি দেখতেছে স্বপ্ন দেখে যে স্বামী তো পাশে বসা बाघ কই আপনার খাটে পাশে বসাইয়া আপনার বউকে बाघ দিয়া ধরানো খাওয়াইয়া গামবাইর করতে পারে ওই আল্লাহ ফেরেশতা পাঠায়া পিটানোর ক্ষমতা আছে না না অনেকে কবর রাজা বিশ্বাস করে না কয় কই মরার তিরিশ দিন পরে কবর ঘুইয়া দেখছি লাশ আগের মতোই আছে কি রাজা মাঝে মাঝে মামলা টামলা হইলে লাশ লইয়া পুলিশ এসে তোলে না মরার পনেরো দিন পরেও তো লাশ তোলে দুই তিন মাস তো পরেও তোলে তখন কেউ কেউ কয় তাহলে হুজুর রাজা কইছে কবরে বরে আজাব টাজা বয় মাইরা বুধ বানালা কই ও স্বীকার করে আমার সব সবকিছু দেখার ক্ষমতা তোমার চোখের বাকারা শুরুতে আল্লাহ বলেন যারা মৌমেন হবে তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করা লাগবে তারা গায়েবে বিশ্বাস আল্লাহ বলছে রাসুল বলছে এটাই ঠিক আবার মুসলমান ভাইয়েরা তারপরে চলে যাবেন আপনি যাবেন আমি আবুল কালাম আজাদ চলে যাব আজ থেকে ঠিক একশো বছর পরে আজ থেকে ঠিক দেড়শো বছর পরে এমন হতে পারে আজকে যারা আমরা যে কয়জন আছি একজনও থাকবো না একজনও না আজ থেকে একশো বছর পিছনে যান আজকে যে কয়জন আমরা এখানে আছি একজন ছিলাম না আসলে কয়েদিনের হত্যা মকবির চলতে চলতে যেখানে তোমার ডেস্টিনেশন তোমার গন্তব্য চলা শেষ হবে সেটার নাম হল কবর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ কবর আমি মালাকুদ দেখেছি যাবারুদ দেখেছি মেয়েরাজের রাতে আমি আকাশ দেখেছি সপ্তম আকাশ দেখেছি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আমার রবা মারে কত কিছু দেখাইছে কিন্তু আমি কবরের মতো মারাত্মক জায়গা কোথাও আর দেখি নাই ان هذه الامه تبتلى في قبورها فلولا الا تدافنوا لدعوت الله ان يسميكم من عذاب القبر আমার মাঝে মাঝে মন আমি আল্লাহকে বলি আল্লাহ আমার উম্মত তারা দুনিয়াদার হয়ে যাচ্ছে অথচ দুনিয়া নিয়ে তো কবরে যাইতে পারবে না দুনিয়া তো রেখে যেতে হবে তারা কেন এমন হয়ে গেল আমার মনসা আমি দোয়া করি আল্লাহ আমার সব উম্মতকে কবরের আজাব দেখার সুযোগ দাও তারা বেঁচে থাকতে দেখুক তাহলে দুনিয়াদার হবে না কিন্তু দোয়াটা আমি করি না এই দোয়া করলে আপন জনকে আর তোমরা কবর

নে কামল করো নে কামল করো নেকামল কামল করো কেউ কারো নয় কেউ কারো নয় ছেলের জন্য মেয়ের জন্য সুদে টাকা লাগাইছ মোরে দেখো চোখ বন্ধ শাস্তি তোমার কেউ হবে আরে ভাই দুনিয়াতে তো হয় না দুনিয়াতে তো হয় না সুসময়ে অনেকে বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারণ নয় এই কোরবানির ঈদে বাজার গুলো দেব বড় বড় বাজারে মাইকিং করা হয় পকেট সাবধান পকেট সাবধান পকেট সাবধান অনেক পকেট মার কোরবানির বাজারে যায় আঙ্গুল ঢুকায় দেয় পকেটে দুই হাতের কামাই দুই আঙ্গুলের কামাই পঞ্চাশ হাজার টাকার পান্ডিলে টান পড়েছে এক মিনিটে পঞ্চাশ হাজার ইনকাম হয়ে গেছে ও সোটটা চাল কিনে ডাল কিনে আঙ্গুর কিনে আপেল কিনে মুরগি কিনে হাঁস কিনে গরুর মাংস ছাগলের মাংস কিনে যখন বাড়ি যায় একা খায় না লোকেরা খায় সবাই মিলে খাইলো কামাইলেন চুরি কইরা পরের দিন আরেক বাজারে গেছে আরেক বেটার পকেট আঙ্গুল ঢুকাইছে বেটার টের পায়া গেছে দৌড়ছে সাইড পা। পকেট মার বলে চিৎকার দিতে দেরি চারিদিক থেকে মানুষ আসতে আর দেরি নাই এমন ভাবে মারতে শুরু করলো ভাদ্র মাসের তালও এত জোরে ফরে মারে পকেট মার পাইলে ওটাও কিল মারে বাবা রে বাবা হাত কাটো মাথা কাটো ঠ্যাং কাটো লাও মাথা কামায়া দাও বা এক শান কারে কয় পকেট মার পাইছি মসজিদে জুতা সোর দরলে দেখবেন সবাই কিলা ঠিক না ওই গরিব চোর পাইয়া কিলাইলা আর বড় বড় চোরদেরকে ভোট দিয়া মন্ত্রী নেতা বানাইয়া দিলা তোমরা বড়ই অবিবেচক আমার বন্ধু এবার সবাই মিলে পকেট মেরেকে কিলাচ্ছে মারতেছে এই অবস্থায় বাড়িতে খবর গেছে বাড়িতে খবর গেছে খালি বাজারে কোরবানির মার্কেটে পকেট মায়ের পড়ছে ওই লোকটার বাড়ি আপনাদের পুনশহী। আপনাদের এলাকায় কালীগঞ্জের কোনো গ্রামে এখন বাড়িতে খবর দিছে পকেট মায়ের পড়ছে ওরে বাঁচানোর জন্য ছেলে আইবো আইব গতকালকে সবাই মিলে খাইলো তার কামাই করা চাল ডাল আজকে মাইর খায় সাতজনে তখন যদি কাছে সোরের মোবাইল পাওয়া যায় ওই মোবাইলে গোটায় গোটায় বাইর করছে বাপের নাম্বার বাপের নাম্বার বাবা লেখা পাইছি তার বাপের খবর দে মোবাইলে কল দিয়া কয় আপনি কি অমুকের বাপ নি তখন বেডা কই হ্যাঁ কি লাইয়া কামনের আওরা খালি বাজারে পকেট মার কইরা দরা খাইছে আমনে আইয়েন বেডা সুইচ অফ করতে তিরিশ সেকেন্ড এর এরপরে কল দিলে দেখবেন কি কইব মোবাইলের সংযোগ দেয়া সম্ভব না আচ্ছা এই যে কথাগুলা কইতেছি বাস্তব না অবাস্তব এখানে যদি এমন হয় ওইখানের কি খবর অনেকে তো ভরসা করে বইয়া উপর তমকের উপর নামাজ কালাম পড়ে না পীর বাবা জান্নাতে নেবে এমন চিন্তাও কিছু লোকের আছে না নাই ওখানে কারোর উপর ভরসা চলবে না ওখানে আমল লাগবে আমল

নামাজ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম পড়ালেন জানা যান নামাজ শেষ করে বিশ্ব নুবি বলে শাহেদা আলপাম মিনাল মেলা ইকা আমার সাদের জানাজান নামাজ পড়ার জন্য আকাশ থেকে সত্তর হাজার ফেরেস্তায় এসেছে কত বড় সাহাব কিন্তু ফালাম্মা কদি আলাইহি সালা নামাজ শেষ হলো বোদেয়া পী কাবরিহি কবরে রাখা হলো মাটি সমান করে দেয়া হলো মাটি কি করা হলো কথা কয় মাটি কি ভাই হলো নাকি মাটির রাজা বানাইছে কবরের মাটি সমান হওয়া শোন না কবরের মাটি উঁচু হবে না সমান হবে তবে যদি অরক্ষিত কোনো জায়গায় কবর দেন অরক্ষিত জায়গা চারিদিকে কোনো বেড়া নাই কবর বলে মানুষ চিনতে পারবে না ওই প্রস্রাব করে দিতে গরু ছাগল যাবে প্রস্রাব করবে কবরের অপবিত্রতা হবে তাহলে কবর হিসাবে সিনার জন্য দুই পাশে পাশে বেড়া দেওয়া যায় একটু উঁচু করাও যায় সামান্য উঁচু হবে বেশি উঁচু হবে হজরত জাবির উপ্নবদ্দিল্লা রদিয়াল্লাহ তায়ালানু বলছেন যখন সাদ বিন নোয়াজের কবরটাকে সমান করে দেয়া হলো বিশ্বনবী কবরের পাশে দাঁড়ানো প সব্বাহ্নবী সাল্লাল্লাহ কয়েলে ইওসাল্লাম প সব্বাহানা মাহু হঠাৎ করে বিশ্বনবী সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ বলে চিৎকার দেয়া শুরু করলেন আমরা ওনাকে দেখে দেখে সুভান আল্লাহ পড়তে থাকলাম সব্বাহানা মাহু তোবিলা অথচ বিশ্বনবী আদতের এটা খেলাফ স্বাভাবিক অত রাসূলের আদত ছিল অভ্যাস ছিল যখন তিনি কোনো মানুষকে কবরস্থ করতেন তিনি কবরস্থ করে চলে যেতেন না কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়া থাকতেন ওয়াকফা আলাই ফাকাল লিসহাবি ফিরুল ইয়াকিকুম ওয়সালুলহু আতসবী ও আমার সাহাবারা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মরার পরে কবর দেয়ার পরে এবার ক্ষমা চাও দোয়া করো ওসাল তসবির আল্লাহকে বলো আল্লাহ আমার ভাইকে এখন প্রশ্ন করা হবে মনর্বু কমা আল্লাহ সে যেন ইমানের উপরে টিকে থাকতে পারে তুমি ইমানের তসবির দাও টিকায় রাখো রাসুল করতেন কিন্তু আজকে এই দোয়ার খবর নাই আজকে কয় সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ অনেকক্ষণ এরকম করলেন আমরাও করলাম তুমার না এবার বিশ্বনী বলল আল্লাহর আল্লাহর হুজুর এরকম কোন কবরের পাশে দাঁড়ায় কখনো সুবাহ আল্লাহ আল্লাহ বলতে দেখি আজকে কেন বললেন কোন একজন জিজ্ঞাসা করল নবী মাহাম্মদ জবাব লা কাত্তা কালা দালা দৃশ্য লেহে কবর হু এক্তা ফর রাজা আমি কবরের পাশে দাঁড়ায় আছি আমার সাত বিন মজকে কবরের একে মাটি মাটি দিয়ে দিছি। আমি দেখতে পাই মাটি দেয়ার পরে সমান করে দেয়ার পরে কবরের দুই পাশের মাটি আমার সাতকে সাপা দিতে হাজির হতে শুরু করছে যদি কাউকে চাপা দেয় তার পাজরের হাড্ডি এক পাশে টারেক্টার ভিতরে ঢুকে যায় কবর সাপ এত কঠিন আমার সাথকে কবর চাপা দিতে আসছে আমি কেমনে তাকে তাকে দেখি তাই সুবাহ আল্লাহ বলতে শুরু করলাম আমি বলা থামাই না আল্লাহ আমার আল্লাহ দেখেছে দেখে আল্লাহ অর্ডার দেয় ও কবরের মাটি তোরা সরে যা পর রাজ্লাহু আনহু আল্লাহ নিজে কবরের মাটি সরাইয়া দিছে হতে পারে সাতবিন বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নু জলবচত অনেক বড় সাহাবী ছিলেন সত্য কিন্তু এমন কোন কবিরা গুনাহ করেছেন যেটা তাওবা করেছেন ক্ষমা পান নাই অথবা তাওবা করতে মনে ছিল না আপনারা বলেন আলো কখনো বিচার হবে এবং সেই নতুন জীবন শুরু হতে বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ না আল্লাহ হাবিব পরিনা লাফতা ইউ দাউফি কবরিহি ও তল্লা ন হুয়া সা বুহু আত্তা ইয়েস মা কার আনে আলিহিন আপন জনেরা কবরে রেখে মাটিটা ছাপা দিয়া চলে যাবে ফেরেশ তাহাজির হয়ে আপনাকে তুলে বসাবে তাদের জুতার আওয়াজ আপনার কানে আসবে আখের হাত বেশি দূরে নয় এত কাছে এত কাছে আপনাকে কবর দিতে দেরি দেরি নয় নীল চোখ বিশিষ্ট একবারে কালো কদাকার আকৃতির দুজন ফেরেস্তা আসবে এসে কবরে আপনাকে তুলে বসাবে প্রশ্ন শুরু করবে জেরা করবে জেরা যারা বোঝেন হম পুলিশ ধরে নিলে বুঝবেন জেরা কারে করে রিমান্ডের আসামিকে যারা কেমনে করে যারা রিমান্ডে গেছেন তারা জানেন রিমান্ডের আসামি পুলিশের সামনে বড় সহায় বাগের সামনে বকরির মতো কারণ কি আচরণ করে বলা যায় না ফ্যানের সাথে ঝুলায় পা দিছু পরে মাথা দিছে নিছে তারপরে রোল দিয়া পিটায় প্লাস দিয়া আঙ্গুলের নখগুলা তুলে নিয়ে যায় একটা দশ ইঞ্চি আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া তারপরে জেরা করে এমন ঘটনাও আছে না না তো আপনাকে বলবে মানে রাব্বুকা বল তোর দিনুকা বলো তোমার দিন কি ছিল ওমানা আদার রজনাল্লাতি বুসাফিকুম উনাকে চিনো নাকি রাসূলকে চিনো নাকি যাদের দুনিয়া আমল ভালো ছিল তারা ফটফট করে উত্তর দিয়ে দেবে এই উত্তর শিখে দেয়া লাগ নাই এই উত্তর দেওয়ার জন্য আরবী জানাও দরকার নাই আবু জেহেল কে আরবী জানতো না কথা বলেন কথা বলেন জানতো কি না প্রশ্নের উত্তর দিতে পারছে পারে নাই অত্তর বোখস্ত করে যে আল্লাফ না এটা সবটা নির্ভর করবে আমলের সাথে এসব বেতুল্লাহুল্লাহদিন আমানু বিল ফিল হায়াতির দুনিয়া ও ফিল এরা দুনিয়াতে যে আল্লাফ নাকি ইমান দিসে ইমানের উপরে রেখেছে ইমানের আলোকে চলবেন ফরজ নামাজ সারবেন না হারাম খাবেন না বউরে পদ্মা করাবেন নিজের স্ত্রীর মহরানা দিয়ে দেবেন বোনের জমি আটকায়া রাখবেন না ওজনে কম দেবেন না মালে বেজাল দেবেন না মানুষকে ঠকাবেন না জুলুম করবেন না ফরজ হারামগুলো মেনে চলেন আপনার ইমান আল্লাহ দুনিয়া যেমন রাখবে কবর ও জবাবের ব্যবস্থা করবে কে ইউসাব্বিতুল্লাহ কোরআনে আল্লাহ বলেন আমি তাকে সাবেত রাখব

তবে মোহামেনের প্রশ্নর জবাবগুলো পাওয়ার পরে ফেরেশ তার একটা প্রশ্ন করবে আবু দাউদার সে শোনা না উদার হাদিস কাল আন নাবি সাল্লাল্লাহ ফাইলাই ভাইয়া কলুল মেলায় কেতু হোমায়ুদি রিখ উত্তর যখন একুরেট হবে চমৎকার উত্তর শোনে ফেরেশ তারা বলবে আচ্ছা আল্লাহর বান্দা এ উত্তর তুমি শিখলা কোত্থেকে সোয়ার আল্লাহ বলেন আমাদের সময় আমরা যারা মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা দিছি আই এ পরীক্ষা দিছি তখন রেজাল্টের সিস্টেম ছিল খুব দারুণ সারা বাংলাদেশে একজন ফার্স্ট হইতো হইতো না বোর্ডে ফার্স্ট ফার্স্ট স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড আলহামদুলিল্লাহ আমি স্ট্যান্ড করা ছাত্র ছিলাম তো আমাদের পরীক্ষার পর রেজাল্ট হওয়ার পরে পত্রিকায় ছবি আসতো ইন্টারভিউ টেলিভিশনে টেলিভিশনে নাম বলতো সাক্ষাৎকার দিত আপনারা যারা আমার সিনিয়র আছেন সমবয়সী আছেন ঠিক না কথাগুলো দিত সাক্ষাৎকার দিত সাক্ষাৎকারে দেখা যেত প্রশ্ন করতো যে এত ভালো রেজাল্ট আপনি করছেন কারণ কি বলেন যারা ভালো রেজাল করে ফরিক পত্রিকায় সাক্ষাৎকার সাপে টেলিভিশনে সাক্ষাৎকার নেন ফেরেস্তা যখন দেখবে আপনি একশো একশো নাম্বার পাইয়া গেছেন ফেরেশতা প্রশ্ন করবো মায়ুদ্রিকা তোমার এগুলো জানাই লোকে জানলা কেমনে তখন ওই কবরস্ত মানুষ জবাব দে ভাইয়া সে বলবে কর তো কিতাব আল্লাও আমি আল্লাহর কোরান পড়েছি বিশ্বাস করেছি এই প্রশ্নের জবাবগুলো আল্লাহর কোরানের মাঝে পাইছি আপনার একটু আওয়াজ করে আবার বলুন তো আমাদের রবকে আর জোরে বলেন কে আল্লাহ যদি রব হয় আল্লাহর আইন মানা দরকার আছে না নাই না ব্রিটিশ আইন মানবেন ব্রিটিশ আইনে তো মানতেছে ব্রিটিশ কয়ে সুর ধরে জেলে দাও আল্লাহ কয়ে সুর ধরে হাত কাটো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহরটা মানে না ব্রিটিশেরটা মানে তো ব্রিটিশের আইন মানে আল্লাহর গোলাম হইবেন কেমন এই জন্য আপনার আমার ইমান নিয়ে যদি মরতে হয় আল্লাহর আইন বিরোধী কোন আইন মারা যাবে না মানি না মানব না মানার সুযোগ নেই দেনিয়াল ইসলাম ইসলাম আমার দিন আমার জীবন ব্যবস্থা লাইফ প্রেসক্রিপশন পুরা জীবন চলবে ইসলামের আলোকে পাকঘর থেকে সংসদ ঠিক না চুলকাটা থেকে রাষ্ট্র পরিচালনা এভরি এভরি মোমেন্ট আমি আসি যেখানে ইসলাম আছে সেখানে জবাব হয়ে যাবে আল্লাহ বলবে ফেরেশ আর প্রশ্ন নয় আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে ছেড়ে দাও এখন আমার বান্দার গায়ের মাঝে সাদা কাপড়ের কাপড় আমার গরিব বান্দা সেরা কাপড় পরেছে ওই যে ছোট্ট ভাঙ্গা খাটে ছোট্ট ঘরে ঘুমাইছে এগুলো মানায় না পল্বিসো হুমিনাল জেন্না অপ্রিসো হুমিনাল জেন্নাহু লাহু বান ইলাল জেন্না তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতের বিছানা দাও কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও কালকে 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 আজকে মরলে কালকে হবে এটা আমরা যদি আজকে রাতে মরি হয়তো আজকে রাতে আমাদের ধাপন করবে না রেখে দেবে কিন্তু কালকে বারোটার আগে আপনার জান্নাতের বিছানা ওয়েট করছে আপনার জন্য অপেক্ষা করছে অপেক্ষা মন আমলটা ঠিক রাখেন কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআন মানবেন সমাজ মানে চেষ্টা করবেন ইমান থাকবে না হয় শয়তান চুরি করে নিয়ে যাবে ফেরেস্ত আপনাকে জান্নাতের পোশাক পরায়া জান্নাতের বিছানা বিছায়া জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে বলবে নমকা নৌমাতিল আরু ও আল্লাহর বান্দা বাসর গড়ে দুলা যেমন ঘুমায় তুমি এবার ঘুমায়া যাও এক ঘুমে কেমত হয়ে যাবে টাইমে আল্লাহর বান্দা ঘুমের জায়গা কব দুনিয়ায় ঘুমায়া নামাজ কাজা করিও না আল্লাহর হাবিব বলছে যে ঘুমায়া নামাজ করে ঘুমায়া নামাজ কাজা করে তোমরা শোনো ওই বেটার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিছে এই জন্য নামাজ 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 একা পড়লে চলবে না পরিবার পড়াতে হবে অনেক নামাজি বাবা আছে ছেলে নামাজ পড়ে না অনেক হাজি আছে বউ পর্দা করে না ইসলাম মানছো না উত্তর দিতে পারবা না যে উত্তর দিতে পারবে না তার উপায় নাই জবাবে বলবে হা লাদ্রি জানি না জানি না আল্লাহ বলবে আন সে মিথুক মিথুক কেমনে জানবে সে তো হুজুরদের ওয়াজে বিশ্বাস করে নাই কোরআন বিশ্বাস করে নাই মিথুক হুজুর রাওয়াজ করছিল নবী রাসুল খবর দিছে কোরআনের মাঝে আছে বিধানগুলো সে জানে নাই জানার চেষ্টা করে নাই সুতরাং ও তোমরা দুইজনে বের হয়ে যাও যাওয়ার আগে তাকে জাহান নামের আগুন থেকে বানানো পোশাক কবরের জাহান নামের বিছানা বিছায়া দাও কবরের দিকে জাহান নামের দিকে দরজা খুলে দাও পুরা কবর আগুনে বরপুর হয়ে যাবে মনকান্নির ফেরাস্তা পুরা কবরটাকে আগুন দিয়া ভর্তি করে বের হয়ে চলে যাবে তখন একজন ফেরেস্তার লাভ পাঠাবে যার চোখ নাই অন্ধ কানে শোনে না বদির মাহমেজরা হাদির ওই অন্ধ বদির ফেরেস্তারা বড় একটা হাতুরি নিয়ে কবরে ঢুকবে এসে পিটাতে শুরু করে দেবে এমনি জ্বলছে আগুন এর মাঝে সে পিটাবে নবী মোহাম্মদ বলেন লাও দূরে বাবি হা জবাল সারা এত বড় হাতুরি যদি একটা পাহাড়কে বাড়ি দিতা পুরা পাহাড় ধুলি বালি হয়ে যেত ও শুলে তাই না তিন হাসুহু ও তালদু এর মাঝে বা নিরানব্বইটা সাপ আল্লা কবরে ঢুকাইয়া দেবে ওই সাপের নাম হলো তিনি ওই সাপ এসে সবল দিতে শুরু করবে কামড়াতে শুরু করবে মাংস সিঁড়ে সিরে খেতে শুরু করবে অজগর আকৃতির বড় সাপ এইভাবে আপনাকে নজুবুল্লাহিম জালিক কামরাতে থাকবে নবী মোহাম্মদ বলেন লাইয়াজি তুই বাড়ি না খারিফা একবার যদি সবল দেয় চল্লিশ বছর বিষ থাকবে লবণ্য তিন নিন মিনহ নাফাক অফিল অরুদিমাং বা তা তখদে র প্রিয়নবিজি বলেন ওই সাপের বিষ এ বেশি হবে যদি একটা তিন নিন দুনিয়ার দিকে নিঃশ্বাস তো এই দুনিয়াতে সবুজ গাছপালার জন্ম নিত না এইভাবে চলবে কবরের পরে আবার আছে হাসর মিজান পুলসের কোথাও আর সারা পাবে না যে কবরে ধরা পড়ে আর সারা নাই আর যে কবরে সারা পড়ে আর ধরা নাই আর কবর সম্পূর্ণ আপনার আমলের উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করতে চান পরীক্ষা পাশ করা দরকার আছে না নাই পরীক্ষার সিলেবাস হলো কোরআন এই সিলেবাসের আলোকে পড়তে হবে জানতে হবে মানতে হবে আল্লাহ তুমি আমাদের সকলকে কবরে প্রশ্নের উত্তর দিয়া জান্নাতি বিছানায় গোমানের উপযুক্ত করে দাও বলেন আমি